সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ইতালি থেকে 4টি AW-139 হেলিকপ্টার ইউটিলিটি যুক্ত বাংলাদেশ বিমান বাহিনীতে। এদিকে BSF-এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বাধা দিলেন বিজিবি। সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার হিসেবে এখন পর্যন্ত মোট 4টি AW-139 হেলিকপ্টার ক্রয় করা হয়েছে। মূলত সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার হলেও ইউটিলিটি পারপাজে ব্যবহার করা সম্ভব। দেশের সম্পদ ভারতে পাচার এবং ভারত থেকে অস্ত্র এবং মাদকাসার সকল পথ বন্ধ করতে বিজিবিকে সোচ্চার ও প্রয়োজনে আক্রমণাত্মক হতে হবে। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ সীমান্তের একটি, একই সাথে চোরাচালানের একটি বড় রুট। এসব রুট দিয়ে অবৈধভাবে গরু, কাপড়, অস্ত্র, মাদক, বাইক সহ নানা জিনিস দুই দেশের মধ্যে আদান প্রদান করা হয়। আর এসব করতে চেয়ে প্রচুর বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তবর্তী বাহিনীতে প্রাণ হারায়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা থাকলেও তাদের ক্ষমতাহীন করে নখ দন্তহীন বাঘে পরিণত করা হয়েছিল। এখন সময় এসেছে এসবের বিরুদ্ধে সোচ্চার হবার। ইতিমধ্যে ভারতে আমাদের ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে একটি ইলিশও যেন ভারতে না যায় এবং ভারত থেকে কোনো অবৈধ জিনিস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনকে সতর্ক ও কঠোর হতে হবে। সীমান্তে BSF-এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজিবি দিয়েছে বাধা। লালমনিরহাটে দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধার মুখে কাজ বন্ধ করে দেয় BSF। বুধবার দুপুরের দিকে BSF এ কাজের চেষ্টা করলে এলাকাবাসী ও বিজিবি বাধা দেয়। এই ঘটনার পর উভয় বাহিনী ওই স্থানে শক্তি বৃদ্ধি করে। গতকাল রাত পর্যন্ত ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের UP সদস্য গোলাম রব্বানী। বিজিবি ও স্থানীয় বাসিন্দার সূত্রে জানা যায়, বুধবার ওই সীমান্তের প্রধান পিলার DAMP 8 নম্বরের ইউ পিলার 23-28 নম্বর শূন্যরেখা সীমান্ত বেড়া নির্মাণ করে থাকে। এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা হতে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে আকম্পিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। পরে এ নির্মাণ কাজে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করতে বাধ্য হয় BSF। পরে BSF-এর সদস্যরা বিপুল পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। ওই অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। 51 BGB ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সুবেদার ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমাদের উদ্যতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে রংপুর 51 BGB ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন সাংবাদিকদের বলেন, BSF সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করেছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় বুধবার সন্ধ্যা 6:30 ঘটনাস্থলে পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে। দহগ্রাম ইউনিয়ন বাসীর নিরাপত্তা ও জানমাল নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় তৎপর আছে। আর সীমান্তে টহল জোরদার করা হয়েছে। দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।